কল্যাণে ফেসবুক আর সর্ববৃহৎ সামাজিক নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক এতটাই এখন জনপ্রিয় যে সামাজিক যোগাযোগ যারা অনলাইন মার্কেটিং বিভিন্ন অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা এটাকে ব্যবহার করতে পারি। কয়েকদিন আগে ফেসবুকে একটি মজার ট্রোল দেখেছিলাম, কে কি বন্ধ করতে পেরেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্য বিবাহ রোধ করেছে, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছে, মার্ক জাকারবার্গ কি পড়াশোনা কি বন্ধ করে দিয়েছে, জানি না কথাটা সত্য নাকি মিথ্যা। তবে সাধারণভাবে হয়তো অনেক কিছুই করেছে ফেসবুকের আমলে যা আগে ঘটেনি। আমাদের এখন হাজার হাজার বন্ধু সবই পাচুয়াল, কাজের গরু কাগজে আছে গোয়ালে নেই। দুজন বন্ধু একসাথে মিলিত হয়েছে কিন্তু কেউ কারোর সাথে দিকে কেউ কারোর সাথে সঙ্গে কথা না বলে শুধু নিজেই দিকে তাকে নিজেদের হাতে স্মার্টফোনের দিকে তাকিয়ে আছে। পাশের ঘরে মা কষ্ট পাচ্ছে, মা শহরে পড়ছে কপালে হাত না রেখে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখছি মা ইজ সিক প্রেপার হার। তেমনই রয়েছে ফেসবুকের ভালো দিক, দ্রুত সময়ে তাৎক্ষণিক যোগাযোগ, সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম, পুরানো বন্ধু বান্ধবী খুঁজে পাওয়ার একটি মাধ্যম, ছবি ভিডিও এবং নিজের অবস্থান প্রকাশের তাৎক্ষণিক মাধ্যম। ফেসবুক একদিকে যেমন দিয়েছে ব্যাগ তেমনই কেড়ে নিয়েছে আগে, কাজে ফেসবুকের নেশা বস্তু না মানিয়ে আমরা স্কুল কলেজে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটাকে কল্যাণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি। একটা সময় ছিল যখন লেখকেরা তাদের পাণ্ডুলিপি নিয়ে প্রকাশকের কাছে যেতেন অথবা বিভিন্ন জাতির দৈনিকে একটি লেখা ছাপানোর জন্য সম্পাদকের সাক্ষাৎ পাওয়ার জন্য আশায় থাকতেন মাসের পর মাস। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এটা পালা শেষ হতে চলেছে ফেসবুকের আমলে। ফেসবুকের যুগে লেখকেরা এখন তাদের লেখা নিজেরাই লেখছেন এবং নিজেরা প্রকাশ করছেন ফেসবুকের মাধ্যমে। তাই আমরা দেখতে পাই কবি নির্মলেন্দু গুণ, তসলিমা নাসরিন, সাইফুল মাহমুদ দুলাল অনেকেই এখন ফেসবুক তাদের সাহিত্য কর্মের প্রচার মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন। কবিরা তাদের আগে প্রকাশিত লেখার পাশাপাশি নতুন লেখাও প্রকাশ করেছেন এর মাধ্যমে। এই সামাজিক যোগাযোগের মাধ্যমে শুধু তাই নয়, সামাজিক রাজনৈতিক নানা কথা নিয়ে নিজস্ব ভাবনা তুলে ধরেছেন ফেসবুকে, যার ফলে পাঠকরা খুব সহজেই তাদের প্রিয় কবি লেখকদের সাহিত্যকর্ম সম্পর্কে অবগত থাকছে। ভারতে বসবাসরত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন ফেসবুক প্রোফাইলে প্রায় বন্ধু সংখ্যা 5000। তার এই অ্যাকাউন্টে সবসময় তিনি সচল হয়ে আছেন, তিনি সেই অ্যাকাউন্টে কবিতা লিখেন এবং খুব কম সময়ের মধ্যে মানুষকে আকৃষ্ট করেন সেই ফ্যান পেজ থেকে। নানা বক্তব্যের কারণে তার অ্যাকাউন্ট পাঠকদের আলোচনা করার সুযোগ তৈরি হয়েছে, তাই তিনিও বলেছিলেন ফেসবুকের একটি ভালো মাধ্যম, ফেসবুকের মাধ্যমে কবিতা প্রকাশ করা যায়। প্রবীণ একজন লেখক কবি হয়ে ফেসবুকে তাকে বেশ সক্রিয় দেখা যায়, পূর্বে প্রকাশিত কবিতায় তিনি ফেসবুকে শেয়ার দিয়ে থাকেন। ফেসবুকে সবার মতো একটি প্রচার মাধ্যম হিসেবে দেখেন কবি গুলাম কিবরিয়া। ফেসবুকে কবিতা প্রকাশ সম্পর্কে তিনি বলেন, এটা একটা কবিতা সবার কাছে পৌঁছানো যায় কিন্তু ফেসবুক একসাথে অনেক যুক্ত থাকে বলে কবিতাগুলি পাঠকদের মতামত পাওয়া যায় ফেসবুকে। কবি আসাম সেই সময়ে মানুষ হিসাবে ফেসবুককে একটি মাধ্যম হিসাবে দেখেছে, এ বিষয়ে তিনি বলেন, ফেসবুকে নানা ধরনের মানুষের অংশগ্রহণ আছে, অনেকেই এর নেতিবাচক ব্যবহার করেছে কিন্তু তার বিপরীত আমরা যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে সাহিত্য ভাবনা আদান প্রদানের একটি জায়গা হিসাবে বেছে নিয়েছি তার অবশ্যই একটি ইতিবাচক প্রভাব আছে বলে তিনি মনে করেন। কবি বসন্ত ঘোষ কবিতা লেখাকে একটি হাতিয়ার হিসাবে দেখেন, গেলে 21 বইমেলায় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ রাতের সামনে বসে আছি প্রকাশ পায়। তিনি মনে করেন শিল্পের সম্পর্ক নেই, সে শিল্প শিল্প নয়, তাই শিল্পকে নিয়ে যেতে হবে মানুষের দূর গোড়ায়, আর সেই জন্য তার কবিতাকে সকলের কাছে আরো সহজে পৌঁছে দিতে ফেসবুক একটি অন্যতম সহজ হিসাবে মনে করে। ফেসবুকে কবি সাহিত্যিকের পাশাপাশি আছে বিভিন্ন ধরনের কবি সাহিত্যিকের পত্রিকার ফ্যান পেজ। আমরা দেখতে পাই রুদ্র মহম্মদ শহীদুল্লাহর পেজে আছে প্রায় 48,000 মতো সদস্য। এই পেজে থেকে প্রতিদিন বিভিন্ন কবিতা প্রকাশিত হয়ে থাকে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাই বহুমাত্রিক হুমায়ুন আজাদের ফেসবুকে ফ্যান পেজে রয়েছে প্রায় 29,000 লাইক রয়েছে। ফ্যান পেজ থেকে একটি কবিতা শেয়ার দেন অনেকেই সেটা পড়েন
আবার যাদের কবিতা পড়ার অভ্যাস নেই তেমনি তাদের কবিতা পড়ার অভ্যাস হয়ে যায় ফেসবুকের মাধ্যমে। তাই শেষ মুহূর্তে একটি কথা বলতে পারি, একটি গ্লাসে যেমন মদ খাওয়া যায় তেমনি খাওয়া যায় বিশুদ্ধ পানি। পানি কিংবা মদের জন্য যেমন গ্লাসকে দায়ী করা যায় না, তেমনি মন্দ কাজের জন্য দায়ী করা যাবে না হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে। তাই শেষে বলতে পারি, এর থেকে বোঝা যায় যে হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগে কবিতার প্রাসঙ্গিকতা হারায় না।